ইতালির আয়োজনে মহান বিজয় দিবস ও সংগঠনের অভিষেক উদযাপন করা হয়েছে। আমাদের ইতালি মিলান প্রতিনিধি রতন হক জানান, ইতালির লিগনিয়ানো একটি হলে বাংলা সোশ্যাল অর্গানাইজেশন সভাপতি খন্দকার জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমডি মাসুদ খান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইম আজাদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি রেজাওয়ানুল মনি, আফজাল হোসেন খান, আনোয়ারা খায়ের বিউটি, ইফতেখার উদ্দিন পারভেজ, মিলান বাংলা প্রেস ক্লাব উপদেষ্টা তুহিন মাহমুদ, সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। অনুষ্ঠানে সকলের সামনে সভাপতি একুশ সদস্যের বিশিষ্ট কমিটিকে সবাইকে পরিচয় করে দেন। আর এই সঙ্গে শেষ